गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल अनुष्का ब्लॉगे। और एक नतून भिडियोते तुम्हारे सबाई के जाना अनेक अनेक स्वागत और भलोबासा। तो आज के नतून दिन शुरूते एक नतून ब्लॉग नहीं आज तुम्हारे तो आज टाइटल थंबनेल देखे बुझते ही पार्छ जो बेड़ाते जावर जो प्रस्तुति निची क्योंकि हठात कर कोथाय बेड़ाते जा मामलाम परीक्षा चल परीक्षा चलते चलते हठात कर कोथाय बेड़ाते जा कार उद्योगे बेड़ाते जा সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কন্টিনিউ এখন ভিডিও চলবে বেড়াতে যাওয়ার, তো সেটার জন্য অবশ্যই যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর সকালবেলা উঠেই চলেছি একটুখানি দোকান বাজার করতে। দোকান বাজার করতে বলতে গেলে একটুখানি মুদিখানার দোকানে যাব, কারণ তোমরা তো জানো যে যখনই কোথাও বেড়াতে ফেরাতে যাওয়া হয় তখনই তো একটু টুকটাক জিনিসপত্র লাগে। তো কী কী জিনিসপত্র লাগে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যাচ্ছি হচ্ছে মাম্মামের ভাত আর তরকারি আর একটা বয়েল এগ দেয় সেটা আনতে। আর তারপরে আর কী করবো, এইটা করব, এগুলো নিয়ে আসব। তারপরে বাড়িতে মাম্মামকে খাইয়ে বেড়েছি, তারপরে বাড়িতে এসে বিছানা চাদরপত্র পাতবো, তারপর লাগেজ গোছাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বেরিয়ে পড়ি। দেখো বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে চলে এসে একটুখানি এসিটা চালিয়ে দিয়েছি, প্রচুর গরম লাগছিল। আর মামামে যেহেতু পরীক্ষা হয়ে গেছে সে একটু একটুখানি শুয়ে আছে। আর দেখো বিছানার চাদর ফাদর সব তোলা, এই যে চাদর কেচেছি একটা পাট ঢুকিয়ে রাখবো। আর এখানে যে নিচে যে শোকেস আছে এই নিচের শোকেস থেকে চাদর বার করে মানে পাল্টে পাল্টে করি। ধরো ওই যে ওখানে যেটা হোয়াইট কালারের দেখছো হোয়াইটটা ধরো এবারে পাতবো, আর ধরো এইটা ঢুকিয়ে রাখবো। আর মুদিমাল যেগুলো যেগুলো বেড়াতে যাওয়ার জন্য কিনেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা নিয়েছি হচ্ছে লরিয়ালের শ্যাম্পু নিয়েছি, ঠিক আছে, কারণ আর এটা হচ্ছে আমার মাথায় মাখার জন্য, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাথায় মাখার জন্য। আচ্ছা এটা হচ্ছে চুল শুকানোর পরে একটুখানি মাখলে কী বলতো মানে চুলটা একটু সিল্কি হয় আর তাছাড়া জ্বরটাও পড়ে না। আর এখানে নিয়েছে হচ্ছে লরিয়ালের কন্ডিশনার দুটো নিয়েছি, কন্ডিশনার তো খুব বেশি লাগে না। আচ্ছা আর নিয়েছে হচ্ছে দেখো একটা সাবান নিয়েছি, তিন দিনের জন্য এই সাবানটাই যথেষ্ট, তাও দেখবে পড়ে থাকবে। আর এখানে নিয়েছে হচ্ছে কফির প্যাকেট, মাঝে যদি ইচ্ছা করে একটু কফি খেতে কফি খাবো। আর এখানে হচ্ছে চিনি নিয়েছি, ঠিক আছে। আর মামামের জন্য দুধও নিয়েছি, হ্যাঁ দুধ না এই দুধটা হচ্ছে এ খাওয়ার জন্য কফি টফি বা চা টা খাওয়ার জন্য। মানে রান্নাবান্না মোটামুটি হোটেলেই করব, কিন্তু সকালবেলা চাটা আর আর কী বলবো, আর রাত্রিবেলা ধরো মাছ ফাছ বাইরে থেকে করে আনা হলে আর ঘরেতে রান্না করে নেবো। আর এখানে দেখো তাজা একটা চায়ের প্যাকেট নিয়েছি, আর দুটো ম্যাগি, আচ্ছা তেল, নিহার তেল 10 টাকার পেলাম না, এইটাই পেলাম, যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। আচ্ছা ইএফটি আছে 4টে, আর এটা হচ্ছে হিমালয়ার ফেস ওয়াশ নিয়ে এসেছি, ছোটোটাই ইউজ করা ভালো বলছি তো, এইটাও থাকবে পরে এটাও থাকবে, দেখা যাক আমাদের তিনজন স্নান করবো। আর মাম্মামের বাবা খায় হচ্ছে এই ম্যাগি, আর মাম্মাম খায় হচ্ছে ইএফটি। ম্যাগিটা কী বলতো সেদ্ধ করলে না একটু নরম নরম ক্যাতক্যাতে টাইপের হয়ে যায়, আর এটা হচ্ছে মাম্মাম ইএফটি খাবে, ঠিক আছে। আর বিস্কুট হচ্ছে দু রকমের নিয়েছি, টোস্ট বিস্কুট নিয়েছি, আরও যদি দরকার হয় ওখান থেকে কিনে নেবো, এত তো বই নিয়ে যাওয়া যায় না। আর ইএফটির জন্য ছোটো ছোটো সসের পাতা কিনেছি। আচ্ছা এটা হচ্ছে একটা মিষ্টি বিস্কুট নিয়েছি, আর একটা টোস্ট নিয়েছি, একটা টোস্ট আর একটা মিষ্টি বিস্কুট। আচ্ছা পাউরুটি নিয়েছি, দেখো মিষ্টি পাউরুটি একটা নিয়েছি, এগুলো হচ্ছে কালকে বাসে যেতে যেতে যদি খিদে টিদে খায় তো খেয়ে নেবো। আর কী আছে একটা দেশলাই নিয়েছে, মশার ধূপ 2-3টে নিয়ে নেবো। আর এটা একটা গোল গোল একটা পাউরুটি আছে, পাউরুটিটা নিয়েছি। আর দেখো এখনও পর্যন্ত কটা বাজে, এখন 9:25 বাজে, প্রচুর কাজ বাকি আছে, মাথাটাও ঘষতে হবে। আর এই যে ওপরের দিকে দেখছো লাগেজ, ওপরে যে পার্পেল কালারের এটা পেঁচানো আছে এটা হচ্ছে মাম্মামের লাগেজ, আর তারপরে যে দেখো হোয়াইট কালারের যেটা আছে বড়ো এটা হচ্ছে আমাদের লাল লাগেজ, মানে আমরা যখন কোথাও যাই আমাদের তিনজনের এটাতে কমপ্লিট হয়ে যায়। আর এগুলো দেখো সব মাম্মামের শেষ খাতা, আমি যে হিসাব করি সেই হিসাবের ডায়েরি, তো এখন আমাকে এটাকে পাড়তে হবে।
পেরে তারপর কি বলতো কোনো জায়গায় ঘুরতে গেলে আমি একটা লিস্ট করে নিই, বুঝলে, ডায়েরিতে একটা লিস্ট করা আছে, জিনিসও যখন কিনতে যাই তখনও একটা লিস্ট করে নিই। এই যে খাতার মধ্যে সমস্ত লিস্ট করা আছে, মামামের জন্য কী নেবো, মামামের বাবার জন্য কী নেবো, ছোটো ছোটো কী জিনিসপত্র দরকার হবে সেসব এই খাতা দেখবো আর ব্যাগে ঢোকাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর খাবার দাবার আর জলের বোতল নেওয়ার জন্য একটা আলাদা ব্যাগ, হ্যান্ড ব্যাগ করবো, কারণ বাসের মধ্যে বসে তো আর লাগেজ খুলবো না, কিছু দরকার লাগলে ধরো পাউরুটি খেতে পেলো বা ধরো মিষ্টি পাউরুটি মামাম খেতে চাইলো সেগুলো তো আর লাগেজ। আর মিষ্টি নেবো, মিষ্টিটা আজকে যখন মামামকে ক্যারাটাতে নিয়ে যাবো তখনই কিনে নেবো। তো চলো এবার ঢুকি, আস্তে আস্তে রেডি করি, মাম্মাম এখানে ঘুমোচ্ছে, আর রান্না বান্নার দিকটা একটু দেখিয়ে দিই চলো। এই আলুটা হচ্ছে ডিম ভেজে যে ঝোল হয় সেই ঝোলের আলু, আর এই তিনটে পেঁয়াজ হচ্ছে ডিম ভাজা ঝোলের পেঁয়াজ, এই দুটো হচ্ছে ডিম যে ভাজবো সেটার পেঁয়াজ, আর এটা হচ্ছে পটল, পটলের ভাজা করবো কারণ মাম্মাম খেতে ভালো ভালোবাসে, আর এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা। তো আজকে রেসিপি হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা আর ডিম ভাজা দিয়ে ঝোল। এখন আমার শাশুড়ি কাটছে, কাটা হয়ে যাক, আর তো বললাম যে 9:30 কাছাকাছি বাজে। এবার একটু পাখাটা বন্ধ করব, পাখাটা বন্ধ করে তারপরে লাগেজটা পেরে, লাগেজ গোছানোটা তোমাদের দেখাবো না, তো কি মানে গোছানোর পরের কি পরিস্থিতি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ইনি ঘুমোচ্ছেন, আর এই যে একটা কোলবালিশ দেখছো, এই কোলবালিশটা বিশাল ভারী কোলবালিশ, আমাদের কোলবালিশগুলো না দেখো সব নরম নরম একদম পাতলা, মানে না নেতিয়ে পড়ছে সেরম ধরনের কোলবালিশ, ওই জন্য এই কোলবালিশ, এই কোলবালিশটা আর এই কোলবালিশটা, এইটা আর এইটা দুটো মিলিয়ে একটা করবো। আর এইটা দিদার কাছে ছিল, খুব ভারী কোলবালিশ, মানে পেঁচিয়ে আরাম আছে, আমাকে বলেছিলো যে তুই নিয়ে যা, আমি নিয়ে গেলাম বটে কিন্তু আমি ইউজ করতে পারছি না, এই যে আমার মেয়ে শুয়ে আছে আমার মেয়েই ইউজ করছে। তো চলো আবার কথা বেশি বলছি, এখনও অনেক কাজ বাকি আছে, লাগেজটা পারি পেরে কিছুটা গুছিয়ে নিই, এবার পরে তোমাদের সাথে আসছি কথা বলতে। আর দেখো রান্না বান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, আর বাজে হচ্ছে এখন 1:05, ঠিক আছে। এখানে দিয়েছে হচ্ছে মা হাসির ডিমের কারি, দেখেই বুঝতে পারছো জাস্ট ইয়াম্মি টেস্টি একদম। এটা বন্ধ করে রাখি। আচ্ছা এটা কি দিয়েছে, এটা কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না, এটা মনে হয় পেঁপে ঘষা মনে হবে, পেঁপে ঘষা মনে হবে, আলু দিয়ে করেছে হয়তো। আর এটা হচ্ছে বাবারা রুটি দিয়ে খেয়েছে বেগুনের ভর্তাটা, বলছে নাকি খুব ফাটাফাটি হয়েছে খেতে, দেখি খেয়ে দে। আর এখানে আমি করেছি হচ্ছে ডিমের মামলেট করে ঝোলটা, সব ভাগ ভুগ করা হয়ে গেছে, বাবা এসেছিলো বাবা খাবারও দিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দাদা ভাই আবার ডিম ভাজা খেতে চায় না, ওর জন্য একটু আলু আর ঝোল নিয়েছি। আর এখানে মামামের জন্য পটল ভাজা করেছি, আর এখানে আছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়ো একটু পেঁয়াজ ভাজা। আর তো ঢেকে রাখি। আর এখানে দেখো আমার, আমি ওগুলো কিছু খুলতে পারবো না, এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ঘরের গ্যাসটা এবার চুপ কর, পরে কাটছি দাঁড়া। আর গ্যাসটা সাবান দিয়ে মেখে রেখেছি, এবার শুধু মুছবো, মোছার পরে লাগেজটা গোছাবো তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো করে নি কাজ, তারপর আবার কথা হচ্ছে। স্নান করা কমপ্লিট, ঠিক আছে। আর দেখো বিছানাপত্র একদম চাদর ফাদর পেতে একদম ঠিকঠাক করে রেখেছি, আর পোটলাটা এখনও ঢোকায়নি, এটা একটা হ্যান্ড ব্যাগ নেবো, মানে এমনি হাতে ঝোলানোর মতো ব্যাগ যেটা নিই সেটাতে নেবো। আর এদিকে দেখো লাগেজটা মোটামুটি গুছিয়েছি, এখনও অনেক কিছুই বাকি আছে করা, বলতে গেলে তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট নেবো, তারপর সাজার জিনিসপত্র নেবো, এসবগুলো টুকটাক কিছু কিছু বাকি আছে, সেগুলো হয়ে গেলেই কমপ্লিট। আর এবার একটু খেয়ে দিয়ে যাবো, আর ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো, আর মাম্মাম প্রচণ্ড ডিস্টার্ব করছে, তো চলো খেয়ে দিয়ে নিই, কারণ আবার আজকে তো মাম্মামের ক্যারাটেটা করাতে হবে, কারণ ওর তো ক্যারাটের ডেট হচ্ছে শুক্র শনিবার, এবার শুক্র শনিবার যেহেতু আমরা থাকছি না, সেহেতু কালকেও গেছিলাম
আবার আজকেও যাব। তো চলো দেখতে থাকো, আর কোথাও লটরিনে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর কালকেও নিয়ে আসছে একটা নতুন ব্লগ, তারপরে কন্টিনিউ একটা নতুন ব্লগই চলবে। তো তোমরা সাথে থেকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে তো অবশ্যই একটু কমেন্ট করে দেবে, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো, এখন বাজে হচ্ছে দেখো 2:25, খেয়ে দেই নি, আবার পরে আসছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্যারাটে করতে, আমি নই আমার মেয়ে দিয়ে যাচ্ছি ক্যারাটে করতে। এখন বাজে হচ্ছে 6:50, কারণ তোমাদের তখন আগে বললাম না, তুই নাম আস্তে আস্তে আগে বললাম না যে যাবো বলে, ওই জন্য দুদিনেরটা আজকে কালকে করিয়ে দিলাম। ঘুমটা বেশ দারুণ হচ্ছিল দুপুরবেলা, খেলনাঘাটটার মধ্যে একটু জল আছে না। তো চলো বেরিয়ে যাই, আবার পরে আসছি। তো দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ব্যাগটাকেও মোটামুটিভাবে তোমাদের দাদাভাইকে দিয়ে গুছিয়ে দিয়েছি নিয়েছি। ওই দেখো ব্যাগটা, আর আর একটা দেখো এইখানে, এই যে কোণে কোণে দেখছো একটা চটের ব্যাগ, ওই চটের ব্যাগটাকে যেই খাবারগুলো কিনেছি সেগুলো ওর মধ্যে আছে, জলের বোতল আছে, আর টুকিটাকি কিছু জিনিস আছে, আর ওর মধ্যে মিষ্টি ঢোকাও কিছুটা। আর দেখো হাতে নেল পালিশ পরে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে রাত 11:30। আর তোমাদের দাদাভাইকে আজকে এই ঘরে শুতে বারণ করেছি, কারণ মাম্মা এমনিতেই দেরি করে ঘুমোয়, এবার ও থাকলে আরও বেশি করে দেরি করে ঘুমাতো। এমনি 4:00 উঠবো, উঠে ওকে একটুখানি ঠাকুমার ঘরে দিয়ে আসবো, ঘুমাবে, আমি একটুখানি বিছানাটা পরিষ্কার করে নেবো, বাসি ঘরটা ঝাঁটফার দিয়ে নেবো, কারণ 3-4 দিন থাকবো না, তো বাসি ঘরটা ঝাঁট না দিলে তো এবার একটা কেমন কেমন যেন লাগে না, ওই জন্য দিয়ে গা হাত পা ধুয়ে জামা পরে বেরিয়ে যাবো। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটার জন্য অবশ্যই আমার ডেইলি ভ্লগগুলো তোমাদেরকে দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা নতুন বন্ধু তারা ডেইলি ভ্লগ আমার দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো আমি আমার সারাদিনের ভ্লগটা এখানেই শেষ করলাম, তো কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভ্লগ, তোমরা সবাই ওয়েট করে থাকো, আর অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওগুলো। তো আজকের মতো এইটুখানি, টাটা, গুড নাইট, বাই।